বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে রমজান শেষ, ঈদও শেষ। তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছিলেন, নতুন করে আবার কিন্তু আপনাদের প্রস্তুতি নেওয়ার সময়টা চলে এসেছে। কারণ যতটুকু দেখা যায় যে কয়েকদিনের মধ্যেই আপনাদের সার্কুলার হতে পারে, আর যদি সার্কুলার হয় বেশি দিন কিন্তু সময় থাকে না। তারপরেও আপনি হাতে 1.5 থেকে 2 মাস সময় ধরে নিতে পারেন। এই 1.5 থেকে 2 মাস সময় যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি নিজের নামের সামনে অ্যাডভোকেট শব্দটা লাগাইতে পারবেন। কারণ আমরা প্রতিবারই দেখি প্রায় 40-50 হাজার পরীক্ষা দেন, দিন শেষে 5 থেকে 6 হাজারই শুধুমাত্র নিজেকে ইনরোল করতে পারেন। তার মানে আপনার প্রস্তুতিটা কিন্তু সেই রকম হতে হবে। তো আজকে আমরা প্যানাল কোড কিভাবে আপনি পড়বেন সেই দিকটা আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু প্যানাল কোডের মধ্যে আপনার 20 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হয় এবং অনেক বড় একটা আইন, আর আইনটা মূল আইনটা যেহেতু ইংরেজিতে লিখিত, বাজারে প্রচলিত হাজারো বই পাবেন যেগুলো থেকে 100% বোঝা কিন্তু আপনার জন্য সম্ভব না। আর এই প্যানাল কোড আপনার সারা জীবনই লাগবে। আমরা আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে নতুন করে আপনাদের জন্য পরীক্ষার আগ পর্যন্ত মোটামুটি 50টা ক্লাসের একটা কোর্স নিয়ে আসতেছি, যেটা 1 মে থেকে শুরু হচ্ছে। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমরা 3,500 টাকা। 50টা ক্লাস হবে, এমসিকিউ আছে, রিভিশন আছে, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। যদি আপনি অ্যাডমিশন নিতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের পড়ায়। তো বন্ধুরা, প্যানাল কোড যখন আমরা শুরু করি 511টা ধারা, এইটা মাথায় আসলেই চিন্তা হয় যে এতগুলো তো আর মুখস্থ রাখা সম্ভব না, আমরা ভুলে যাব। তো দেখেন, প্যানাল কোডে যদি আপনি কনসেপ্ট ভিত্তিক যদি পড়েন, আপনি যদি একটু বুঝে চেষ্টা করেন, খুবই সহজ, খুবই সহজ। প্যানাল কোডে সর্বপ্রথম আপনাকে প্যানাল কোডটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিতে হবে। আপনি মূল প্যানাল কোড খোলার আগে আমার যে স্ক্রিনে যেভাবে দেখতেছেন, আপনি 3-4 বার নিজে সাদা কাগজে লেখার চেষ্টা করবেন। যখনই লিখবেন, অটোমেটিক আপনার মাথার মধ্যে প্যানাল কোড কিন্তু ঢুকে যাবে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে হচ্ছে সূচনা, ইন্ট্রোডাকশন বা সূচনা। 1 থেকে 5 পর্যন্ত যে সেকশনগুলো আছে, এখানে প্যানাল কোড জিনিসটা কি, কবে কার্যকর হচ্ছে, কোথায় কার্যকর হবে, কার উপর কার্যকর হবে, এই সমস্ত টুটকা ফাটকা কথাবার্তা বলে, যেগুলো পরীক্ষা আসার মতো খুব রেয়ার ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারেন। তাহলে ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা আপনি একটু পড়ার চেষ্টা করবেন, যে একটা ইন্ট্রোডাকশন আছে 5টা সেকশন। তারপরে হচ্ছে ডেফিনেশন, মানে এই যে প্যানাল কোডের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর অর্থটা কি। কারণ শব্দের নিজস্ব কোনো কিন্তু অর্থ নাই, শব্দটাকে আপনি কোন কাজে ব্যবহার করতেছেন তার উপর ভিত্তি করে অর্থটা হয়। আইনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে শব্দের নির্দিষ্ট কোনো অর্থ হয় না, ওই ডেফিনেশনে যে অর্থ দেওয়া হয় সেই অর্থই বুঝে নিতে হবে। তাহলে এই যে সংজ্ঞা বা ডেফিনেশন 6 থেকে নিয়ে 52 এ পর্যন্ত প্রতিটার মধ্যে ডেফিনেশন দেওয়া আছে। প্রতিটা আপনার পড়ার দরকার নাই, জাস্ট সেখান থেকে সিলেক্টিভ কয়েকটা পড়লে আপনার জন্য যথেষ্ট। তাহলে ইন্ট্রোডাকশন হয়ে গেল, ডেফিনেশন হয়ে গেল। 3 নম্বরে আপনি মনে রাখবেন ক্যালকুলেশন, মানে শাস্তি কত বছর, শাস্তি কিভাবে হিসাব করব, ভগ্নাংশ কিভাবে হিসাব করব, এই রকম কিছু কথাবার্তা বলা আছে, জাস্ট একটা ক্লাসে আপনাদের জন্য যথেষ্ট। তাহলে এই যে ক্যালকুলেশন, শাস্তি কিভাবে আমরা হিসাব করব, 53 থেকে 75 পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে তাহলে কত সহজ, ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, ক্যালকুলেশন, এভাবে 3টা কনসেপ্ট মনে রাখেন। এরপরে আসবে এক্সেপশন, মানে ব্যতিক্রম, মানে হচ্ছে যে আসলে একটা হত্যা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মেরে ফেললো, আইন বলতেছে অপরাধ করে নাই, কারণ ব্যক্তিটা পাগল, কারণ ব্যক্তিটা শিশু, কারণ ব্যক্তিটা নেশাগ্রস্ত, কারণ সেলফ ডিফেন্স, কারণ সে তার সম্পত্তি রক্ষা করতেছিল, এইরকম কিছু কথাবার্তা আছে, জেনারেল এক্সেপশন, 76 থেকে 106। তাহলে এই যে 1 থেকে নিয়ে 106 পর্যন্ত, এইটা আপনি 3-4 বার লিখবেন কনসেপ্টটা, ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, ক্যালকুলেশন, এক্সেপশন। এর মধ্যে এক্সেপশনটা গুরুত্বপূর্ণ, এক্সেপশনটা থেকে প্রতিবারই একটা না একটা এমসিকিউ কিন্তু আপনার আসবেই। তাহলে প্রথমেই আপনি প্যানাল কোডের মূল অংশটার ভিতরে যাওয়ার আগে বেসিক অংশটা 4টা ভাগে ভাগ করে কয়েকবার লিখেন, ভিতরে কি আছে আপনার পড়ার দরকার নাই, এটাকে মুখস্থ করে নেন। এরপর আসি অফেন্স বা অপরাধ, যেগুলো প্যানাল কোডের ভিতরে আসছে। ইংলিশ ল একটা কথা বলে, সেটা হচ্ছে যে অপরাধ 2 প্রকার। যেমন ধরেন যে আমি চাচ্ছি কাউকে
আঘাত করতে, আঘাত আমি করেই দিলাম, কমপ্লিট করলাম, মানে কোহেট অফেন্স, সম্পূর্ণ অপরাধ। আমি একটা জিনিস চাচ্ছি, সেটা আমি করতে পারলাম। আরেকটা হচ্ছে ইনকমপ্লিট, মানে হচ্ছে ইনকোহেট অফেন্স। আমি একজনকে মারতে চাচ্ছি, কিন্তু আমি জাস্ট ট্রাই করলাম, চেষ্টা করলাম, ষড়যন্ত্র করলাম, অপসহায়তা করলাম, এটা কিন্তু অপরাধ, কিন্তু কাজটা সম্পূর্ণ হয় নাই। তাহলে ইংলিশ লয়ে অফেন্স দুই প্রকার, কোহেট অফেন্স, ইনকোহেট অফেন্স। কোহেট মানে কমপ্লিট অপরাধ, ইনকোহেট মানে অপরাধ তো ঠিক আছে, কিন্তু কাজটা সম্পূর্ণ হয় নাই, আরো কিছু করতে হবে অপরাধটা করার জন্য। ইনকোহেট অফেন্স যদি আপনি দেখেন, এই যে অ্যাবার্টমেন্ট বা অপসহায়তা আছে এবং আমাদের ষড়যন্ত্রটা আছে 107 থেকে নিয়ে 120 বি পর্যন্ত, এটা ছাড়া 511 ধারা, এগুলো হচ্ছে ইনকোহেট অফেন্স, অসম্পূর্ণ অপরাধ। আর কমপ্লিট অফেন্সটা আপনি মনে রাখেন 121 থেকে নিয়ে 510 পর্যন্ত যেই সেকশনগুলো আছে, এগুলো সবকিছু হচ্ছে কোহেট অফেন্স, একটা দুটো ব্যতিক্রম বাদ দিয়ে কোহেট অফেন্স। এখন এই সম্পূর্ণ অপরাধটাকে আমরা দুই ভাগে ভাগ করি, আপনিও মাথার মধ্যে নিয়ে নেন যে অপরাধগুলো প্রথমে কোহেট এবং ইনকোহেট দুই ভাগে বিভক্ত, কোহেটটাও আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা সবার বিরুদ্ধে বা পাবলিক অ্যাট লার্জ বা রাষ্ট্রের বিরুদ্ধে, আর একটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তিগত অপরাধ, আমার আপনার মধ্যে একটা দ্বন্দ্ব এইরকম। একটা জিনিস মনে রাখবেন, এই যে সবার বিরুদ্ধে পাবলিক এট লার্জ যে অপরাধগুলো 121 থেকে 298-এর মধ্যে সীমাবদ্ধ, বিভিন্ন ভাগে বিভক্ত আছে, কিন্তু আপনি প্রথমে এটা জানেন যে 121 থেকে 298 হচ্ছে পাবলিক এট লার্জ, জনসাধারণ, সবার বিরুদ্ধে অপরাধ, আর 299 থেকে 510 হচ্ছে প্রাইভেট অপরাধ, ব্যক্তিগত অপরাধ, একজন আরেকজনের বিরুদ্ধে অপরাধ। তাহলে দুইটা ভাগে বিভক্ত হয়ে টোটাল পেনাল কোডটা কিন্তু এখন আপনার হাতের মধ্যে। প্রথমে আরেকবার যদি স্মরণ করেন, ইন্ট্রোডাকশন ছিল, ডেফিনেশন ছিল, ক্যালকুলেশন ছিল, এক্সেপশন ছিল, তারপরে অপরাধকে আমরা কোহেট এবং ইনকোহেট দুটা ভাগে ভাগ করেছি, কোহেটকে আবার দুইটা ভাগে ভাগ করলাম পাবলিক এট লার্জ এবং পার্সনের বিরুদ্ধে। এখন এই যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে যে বডি বা শরীরের বিরুদ্ধে অপরাধ, আর হচ্ছে প্রপার্টি রিলেটেড অপরাধ। শরীরের বিরুদ্ধে যে অপরাধগুলো আছে এগুলোও মনে রাখার টেকনিক আছে, যেগুলো আমরা ক্লাসে প্রোভাইড করব। সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো মনে রাখা তো আরও সহজ, যেগুলো অলরেডি ইউটিউবে ভিডিও আছে, অথবা আমরা ভিডিও দিয়ে দিব, অথবা এই যে প্যানেল কোডে 1 থেকে নিয়ে আপনার 23 নম্বর চ্যাপ্টার আছে, এগুলোর মধ্যে হেডিংটা কি, কোথায় কি অপরাধগুলো, এগুলো কীভাবে মনে রাখবো, এরকম ভিডিও অলরেডি আমাদের কোর্স থেকে আপনারা পেয়েছেন এবং আবারও পাবেন। যেমন যে সিম্পলি যদি আমরা একটু উদাহরণ দিই, যে যেমন ধরেন এটা হচ্ছে একটা রাষ্ট্র, তাহলে এই যে আমাদের প্রথমে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রের সীমান্তে থাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিরুদ্ধে অপরাধ, এই যে রাষ্ট্রের ভিতরে থাকে মানুষ, পাবলিক ট্র্যাঙ্কুয়ালিটি, এই পাবলিক ট্র্যাঙ্কুয়ালিটি বজায় রাখার জন্য থাকে সরকারি কর্মকর্তা, তারা নিজেরা অপরাধ করতে পারে, তাদের বিরুদ্ধে অপরাধ হইতে পারে, কেউ কি করতে পারে, মিথ্যা সাক্ষ্য দিতে পারে, পাবলিক জাস্টিস হইতে পারে, তো এইরকমভাবে। এটা ছাড়া কোডওয়ার্ড এনআরবি, কয়েন মুদ্রা সম্পর্কিত অপরাধ, ওয়েট সম্পর্কিত অপরাধ, পাবলিক নিউসেন্স সম্পর্কিত অপরাধ, রিলিজিয়াস সংক্রান্ত অপরাধ। এরপরে আমরা যখন এর পরবর্তীটাতে যাব, সেক্ষেত্রে আমরা জানি যে শরীরের বিরুদ্ধে অপরাধ পাব আমরা, এরপরে আমরা সম্পত্তির বিরুদ্ধে অপরাধ পাব, এরকম বিভিন্ন টেকনিকের মাধ্যমে 23টা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবেন। তো তাহলে আপনার আজ থেকে শুরু করে দেন, বাসায় পড়েন, কোচিং অংশগ্রহণ করেন বা না করেন, আজ থেকে শুরু করে দেন, বোঝার চেষ্টা করেন, বুঝে বুঝে পড়েন। আর যদি আপনার মনে হয় যে আপনি আমাদের এই সাতকাহন অ্যাডভোকেসির সহায়তা নেবেন, অংশগ্রহণ করবেন, আপনি করতে পারেন। আমাদের শনি সম্বুধ সপ্তাহে 3 দিন ক্লাস হবে রাত 9টায়, মোটামুটি ক্লাস ডিউরেশন 1 ঘন্টা 20 মিনিট। তো এক্ষেত্রে আমাদের প্যানেল কোডে 9টা, সিআরপিসি 9টা, সিপিসি 9টা, তামাদি আইনে আমাদের 3টা, বার কাউন্সিলে 2টা, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে 4টা, সাক্ষ্য আইনে মোটামুটি আমাদের 1, 2, 3, 4, 5, 6টা ক্লাস, এটা ছাড়া রিভিশন এবং এমসিকিউ সহ টোটাল 50টা প্যাকেজ। আশা করি অ্যাডভোকেট হতে আপনাকে সহায়তা করবে, যদি আপনি নিজেকে একটু অ্যাক্টিভ হন এবং একটু জাস্ট আমাদের সাথে যদি আপনি ক্লাসগুলোতে অংশগ্রহণ করেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি অংশগ্রহণ করতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে মেসেজ করবেন, সে নাম্বারে বিকাশ দেওয়া আছে, বিকাশ করে জানাবেন। ক্লাসগুলো আমাদের জুমেই হয়, আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। আসসালামু আলাইকুম।